আমি থানার ওসি আইছে উনার আমার ডরায় কথা কোন লাগ আমার কবল নাই করা কবল করাটাই আমার ভুল হয়েছিল এমনও কর্মশ তুমি একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো গরু খান চুরি করতে পারলে আমরা অনেক টাকা পাবো ওই টাকাটা আমরা ভাগাভাগি করে নেব যেখান থেকে অফার আসে সেখানে গিয়ে মানে চাকরি করতে পারলেই বাঁচে আর তোমার ব্যাপারটা কি ডিফারেন্ট বিভিন্ন ভালো ভালো জায়গার থেকে অফার আসছে আমি দেখি কোনটাতে জয়েন করছি খুব ভালো লাগছে ব্যাপারটা আর একটু চিন্তা ভাবনা করতে হবে না পুরো দেয়ালে লাগিয়ে রাখবো ওটার মধ্যে লেখা থাকবে যে হৃদয় সাহেবের হাতের ছোঁয়ায় পাওয়া 1000 টাকা নোট তাহলে বাধাই করে আনি আমি বাধা করতে হৃদয় জি বাবা ছোট ছোট আশা অল্প কিছু ভাষা সরল কিছু বাক্য মিলে কখনো জটিল অঙ্ক এরই মাঝে আমি তো ভুলেই গিয়েছিলাম আপনিও একটা মেয়ে আমার মতো এতটা বোকা একটা ছোট্ট সরি বলবো না বিশাল বিশাল ভুল করবেন এটা সেই অফিস না এখানে টাইমলি আসতে হবে টাইমলি যেতে হবে যদি আপনি টাইমলি না আসতে পারেন আপনাকে এরপর থেকে এই অফিসে কাজ করতে হবে না গট ইট প্লিজ আপনার কাজে যান যান আমাদের এলাকার রাঙামাস্তান আছে না হ্যাঁ কি করেছে সে সে আমার শাড়ির আঁচল ধরে টান দিয়েছে বলিস কি খুশি হব মমিতা সরি হঠাৎ আপনার নাম নিয়ে টাকাটা আমার উচিত হয়নি আপনি যখন বলেছেন মাস্তানি ছেড়ে দিতে খুব মিসবিহেভ করে ফেলেছি আমি খুব সরি ম্যাডাম সেদিন যদি ঘটনাটা না ঘটতো তাহলে তো আপনার সাথে আমার পরিচয় হতো না আর পরিচয় হওয়ার পর
ছাড়বো না। জি ভাই বলেন, আমি তোমাকে যে কন্ট্রাক্টটা দিয়েছিলাম ওটা ক্যান্সেল। না উনি সুপারস্টার নায়ক মানুষ সেটা তো আমি জানি, কিন্তু চিন্তা করে দেখলাম নায়কের সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে তো খারাপ হয় না, ভালোই হয়। কিছুদিন পরে আমারও টিভিতে দেখবেন। ও তুমি অভিনয় করবা? না আমি তো জানি তুমি অভিনেতা হবা, তোমার চেহারার মধ্যে না মনে আছে 2 বছর আগে আকাশ বাতাস সাক্ষী রেখে আমরা বিয়ে করছিলাম, এখন তুমি যদি আমার বউ হয়ে আরেকজনের স্বামীর সঙ্গে ঘুরে বেড়াও ব্যাপারটা তো খারাপ দেখায়। আর তুমি এভাবে চলতেছো কেন? ঘুমটা দাও, তুমি ঘুমটা দাও। হ্যাঁ এইটা এভাবে দাও। আমি কি করছি, এই যে কিছুদিন আগে জসিম ভাইয়ের যে মুরগি চুরি গেল মুরগি চোর আমি ধরছি, আর সেলিম ভাইয়ের কাছে যে আম চুরি গেল সে আম চোর আমি ধরছি, তা আমি এলাকার নায়ক না? আমার নায়িকা তুমি, তুমি তো নায়িকা হয়েই রয়েছো, আর নাটকের নায়িকা হওয়ার দরকার নাই। চুরি কার মোবাইল? আমার মোবাইল। কাউকে কি সন্দেহ করতেছে? হ্যাঁ ওই যে তমাল ভাই আছে না, এর লগে যে দাড়ি আলা লাগলি হেরা মনে হয় নিছে, বুঝছেন? দেখতে যাই তো। আসসালামু আলাইকুম। অধিকার নাই, আপনি হাতের থেকে চাবি নামায় কথা বলেন। কয় টাকার গাড়ি কিনছেন আপনি যে হাতে সবসময় চাবি ঘুরান? এটা গাড়ি দেহানির কি আছে, মুই গাড়ি কি লুকাইয়ে লই অফিসে? মুই তো সবার সামনে দিলি। কত গাড়ির দাম? কত গাড়ির দাম? ওইবে 2007 মডেলের গাড়ি। কখনো আসি নাই। ও আগে তো আসো নাই। আচ্ছা হাসান মাসু তোমার ক্লোজ ফ্রেন্ড না এমনি এমনি ফ্রেন্ড? ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা যাও, তুমি সুন্দর, খুব সুন্দর। আরে দে টাইও কি একটা গিফট দিতে হইবে, এই সবই কি? আপনি একটা মানুষ, আপনি মন্ডা ছোট বলছেন, মন্ডা একটু বড় করেন। আমি কেমন টাই দিতে না করছি না, গিফটটা দিতে পারেন না দেখে টাই পারেন না, এটা কি আমার দোষ? আর যদি নাই পারেন ওই যদি একটা কেজি দিলে আমার আল্লাহ আমার পেটে লাথি দেবে। সকাল বিকাল গাড়ি ধোয়া পরিষ্কার করতে হবে। আর আরেকটা সাবধানতা বাণী, আমাকে অফিসে দেওয়ার পর আপনি যখন হয়তো গাড়ি খালি গাড়ি নিয়ে বাসায় ফিরে যাবেন তখন খবরদার রাস্তা থেকে কোনো প্যাসেঞ্জার তুলবেন না। ড্রাইভার তুমি এখনো বাসা যাও নাই? যাবো স্যার, এটা জরুরি।